আসসালামু আলাইকুম, আমি শাকিল ফ্রম বিডি বাংলা হেড। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার ফোনের সিম কার্ডটি বন্ধ রেখেই ইন্টারনেট ইউজ করতে পারবেন। হ্যাঁ, সত্যিই পারবেন। তো কিভাবে পারবেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে বুঝতে পারবেন। জোর করব না, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। অলরাইট, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনার সিম কার্ডটি বন্ধ রেখে ইন্টারনেট ইউজ করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরটি ওপেন করে দিবেন এবং এইখানে সার্চ অপশনে লিখবেন ফোর্স LTE। সো লেখার সঙ্গে সঙ্গে এই অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে, এটা আপনারা ইনস্টল করে নেবেন। জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইনস্টল করা রয়েছে। তো আমি এখন হোম বাটনে প্রেস করব। তো উপরের দিকে আমরা নোটিফিকেশনটা টান দিব। তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি ওয়াইফাই কানেক্ট রয়েছে, এটা আমরা ডিসকানেক্ট করে দিলাম এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাংলা লিঙ্কে ডাটা কানেক্ট রয়েছে, দেন এটা আমরা ইনেবল করে দিলাম। সো ডাটা কানেক্টটা কিন্তু আমাদের ইনেবল হয়ে গেছে। এখন কি করব, আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। সো ইউটিউব অ্যাপ্লিকেশনে আমরা লোড দিব, দেখা যাক যে এখানে আমাদের ইন্টারনেটটা চলতেছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইন্টারনেটটা চলতেছে আমাদের ডাটা কানেকশনে। তো এখন কি করব, আমরা হোম বাটন প্রেস করে দিব এবং এইমাত্র যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করলাম এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। সো এই হচ্ছে অ্যাপ্লিকেশনটি, দেন এটা ইনেবল করে দিবেন। সো এইখানে ওপেন করে দেওয়ার পর উপরের থেকে নোটিফিকেশন বারটা টান দিবেন এবং অবশ্যই ডাটা কানেকশনটা অন রেখে আপনার ফোনটা বা সিমটা বন্ধ রাখবেন। তো আপনার সিমটা এখানে ফ্লাইট মোডে ক্লিক করে দিয়ে সিমটা বন্ধ করে দিবেন ডাটা কানেকশন অন রেখে। সো পরবর্তীতে আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশনটি বা মেথডটি, দেন এটার উপরে আপনারা একটা ট্যাপ করে দিবেন। সো ট্যাপ করে দিলে একটা অ্যাড আসতে পারে, দেন এখানে ক্রসে ক্লিক করে দিবেন এবং ক্রসে ক্লিক করে দিয়ে নিচের দিকে এখানে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পারবেন এখানে মোবাইল রেডিও পাওয়ার নামে একটি অপশন রয়েছে, দেন এটা কিন্তু অফ রয়েছে। দেন এটা আপনারা কি করবেন, ইনেবল করে দিবেন। প্রথমবার ইনেবল না হলে আবারও ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনেবল হয়ে গেছে। তো উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফ্লাইট মোড রয়েছে, তো সিমটা কিন্তু বন্ধ রয়েছে এবং এটাও ইনেবল হয়ে গেছে। তো এখন আমরা কি করব, হোম বাটন প্রেস করব এবং আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। তো এইখানে আমরা লোড দিয়ে দেখি যে আসলে এখন ইন্টারনেট ইউজ হয় কি না। সো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমি ইন্টারনেট ইউজ করতে পারতেছি আমাদের সিমটি অফ রেখে। তো এইভাবে কিন্তু আপনি আপনাদের সিমটি অফ রেখে ইন্টারনেট ইউজ করতে পারবেন। সো আশা করি বুঝাইতে পারছি। তো এখন এটা ঠিক করার জন্য বা আবার আগের মতো আনার জন্য কি করতে পারেন, সো আবারও কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটি, দেন এটা অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর সেমভাবে এইখানে এসে এটা অফ করে দিবেন। সো প্রথমবার অফ হবে না, দ্বিতীয়বার ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। অফ হলে কি করবেন, ব্যাক বাটন প্রেস করে চলে আসবেন এবং উপর থেকে নোটিফিকেশন বারটা টান দিবেন এবং আপনার ফ্লাইট মোডটাও অফ করে দিবেন। সো হয়ে গেল আপনার সম্পূর্ণ কাজটি। তো দেখতে পাচ্ছেন পুনরায় আগের মতো কিন্তু আমাদের সিমটা দেখা যাচ্ছে এবং সিমটা অন রয়েছে এবং ডাটা কানেকশনটা কিন্তু অন রয়েছে। তো বন্ধুরা, আপনার সিম কার্ডটি বন্ধ রেখে যদি ইন্টারনেট ইউজ করেন তাহলে আর কখনোই কেউ আপনাকে ইন্টারনেট ইউজ করার সময় ডিস্টার্ব করতে পারবে না। সো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো বন্ধুরা, আশা করছি খুব সহজে এই কাজটি করতে পারবেন। যদি করতে পারেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি আরও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নিত্য নতুন ভিডিও নিয়ে। খুদা হাফেজ।